চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার বিশ শিক্ষাবর্ষের যারা ডি ইউনিটে পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের যে কোন বিভাগের কোন বিষয়ে প্রশ্নর উত্তর করলে আমি কি কি বিভাগে চান্স পাবো এছাড়াও তোমাদের কোন কোন বিষয়ে কত নাম্বার এরপরে হচ্ছে তুমি যারা সায়েন্সে রয়েছো তোমাদের কোন কোন বিষয়গুলো উত্তর কর করলে কি কি সাবজেক্ট পাবা বিস্তারিতভাবে এই টিউটোরিয়ালে আরও অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তুমি তোমার কাঙ্ক্ষিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক মতো জানতে পারবা আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবা যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে তো এই পর্যায়ে আমরা আমাদের যে মেইন আলোচনা আছে সেই আলোচনাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যাতে করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাও অবশ্যই অবশ্যই বলবো ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি তোমার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা ইনশাআল্লাহ পরেও যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি সেই প্রশ্নটির উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ তো আমাদের প্রথমত বুঝতে হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ডি ইউনিটটা আছে এই ইউনিটটা মূলত হচ্ছে বিভাগ পরিবর্তনের একটা ইউনিট এখানে তোমার সায়েন্স আর্টস কমার্স সকলেই কিন্তু পরীক্ষা দিয়ে থাকে অতএব তোমাদের ডি ইউনিটটা হচ্ছে একটা বিভাগ পরিবর্তনের একটা ইউনিট তোমাদের প্রথমত মানবণ্টনটা কি সেটা আগে জেনে নেই বাংলায় হচ্ছে তিরিশ নম্বর ইংরেজি হচ্ছে তিরিশ বিশ্লেষণ দক্ষতা হচ্ছে বিশ এবং মোট তিনটা সাবজেক্ট যে কোনো তিনটা সাবজেক্ট সেটা হচ্ছে সাধারণ জ্ঞান অথবা গণিত অথবা অর্থনীতি এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে তোমার উত্তর করতে হবে এখানে তোমার হচ্ছে বিশ নম্বর মোট হচ্ছে তোমার এই একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবার হচ্ছে তোমার যে আমি তিনটা সাবজেক্টের কথা বললাম যে সাধারণ জ্ঞান গণ বিশ নম্বর এখানে এই তিনটা বিষয় থেকে তুমি যে কোনো একটা প্রশ্নের উত্তর করলেই হবে এখন তুমি যদি সাধারণ জ্ঞান বা গণিত অথবা অর্থনীতি এই তিনটা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টের উত্তর করবা তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তুমি ম্যাথ অ্যান্সার করবা এমন কোনো কন্ডিশন নেই তুমি সায়েন্সের স্টুডেন্ট বিধায় যে তুমি ম্যাথ উত্তর করবা এমন কোনো কন্ডিশন নেই চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে এখন তোমার ইচ্ছা যেটা তোমার সুবিধা যেটা হয় তুমি সেই সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টের উত্তর দিলেই তোমার উত্তর হয়ে যাবে কোনো ধরনের এখানে সমস্যা হবে না এরপরে হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অর্থনীতি উত্তর না করলে ডি ইউনিটের ইকোনমিক সাবজেক্ট পাবা না এটা অনেকেই বলে থাকে এটা হচ্ছে পুরোপুরি একটা ভুল ধারণা ঠিক আছে আমি আবারও বলতেছি বিষয়টা ক্লিয়ার হব তুমি যদি ইকোনমিক্সের অ্যানসার না করো তাহলে তুমি ডি ইউনিটের যে ইকোনমিক সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট না করলেও তুমি পাবা ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে মোট একশো নম্বরের মধ্যে তোমাকে চল্লিশ নম্বর পাইতে হবে চল্লিশ নম্বর পাইলে তোমার হবে কি টোটাল পাস মার্ক যেটা আছে চল্লিশ পেলেই তুমি পাশ করছো আর যারা মনে করো বিভিন্ন কোঠায় রয়েছো তোমাদের জন্য পাস নম্বর হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ যারা পঁয়ত্রিশ পাবা এবং তারা যদি বিভিন্ন কোটায় হয় সেটা হতে পারে মুক্তিযোদ্ধা কোটা হতে পারে পোষ্য কোটা হতে পারে প্রতিবন্ধী ইত্যাদি তাদের ক্ষেত্রে ৩৫ নাম্বার যদি সে মোট একশো নাম্বার থেকে পায় তাহলে সে কি প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে তা না হলে ফেল বলে বিবেচিত হবে কন্ডিশনাল পাস এই বিষয়টা এখন আমরা একটু ক্লিয়ার করি আসলে যেমন ধরো তুমি আইন যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা পড়তে চাচ্ছ তাহলে তোমাকে অ্যাডমিশন টেস্টে কমপক্ষে বাংলায় দশ নম্বর পেতে হবে ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞানে সাত বিশ্লেষণ দক্ষতায় সাত পেতে হবে এরকম প্রত্যেকটি সাবজেক্টের কন্ডিশনাল নম্বর নিয়ে আমি কিছুক্ষণ পর বিস্তারিত আলোচনা করব অর্থাৎ তুমি কোন সাবজেক্ট পড়তে চাও সেই সাবজেক্টে তোমাকে কত নাম্বার পেতে হবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কত করে পেতে হবে সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব এখন আসি তোমাদের এই একশোটা প্রশ্নে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের যে বিষয়টা সেটা একটু ক্লিয়ার করি তোমাদের প্রত্যেকটা ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে অর্থাৎ তুমি যদি চারটা প্রশ্নের উত্তর ভুল করো তাহলে তোমার এক নম্বর কেটে যাবে এই হলো তোমাদের নেগেটিভ মার্কের যে বিষয়টা আছে সেই বিষয়টা এখন হচ্ছে বিভিন্ন বিষয়ে পড়তে কন্ডিশনাল বা পাস মার্কগুলো যে আছে এগুলো সম্পর্কে আলোচনা করি প্রথমত তোমাকে বিভিন্ন বিষয়ে পড়তে অর্থাৎ এই সব ক্ষেত্রে এসএসসি এবং এইসএসসিতে থাকতেই হবে যত পয়েন্ট সেসব বিষয়ে অ্যাডমিশন টেস্টের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিশ্লেষণ দক্ষতা এ কমপক্ষে যত নম্বর করে পেতে হবে তুমি যদি আইন বিষয়ে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্য অবশ্যই অ্যাডমিশন টেস্টে কমপক্ষে আমি এটা একটু আগেও বলছি আবারও বলতেছি আইন সাবজেক্টে যদি পড়তে চাও অথবা লতে যদি পড়তে চাও তাহলে তোমাকে বাংলায় দশ কমপক্ষে বাংলায় দশ ইংরেজিতে কমপক্ষে পনেরো সাধারণ জ্ঞান অথবা গণিত অথবা অর্থনীতি এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে সর্বনিম্ন আট পেতে হবে এরপরে হচ্ছে বিশ্লেষণ দক্ষতা এখানে পেতে হবে সাত এটা কেন যারা ল সাবজেক্টে পড়তে চাও তাদের হচ্ছে কন্ডিশন পাসমার্কগুলো এরপরে হচ্ছে যদি তুমি অর্থনীতি নিয়ে পড়তে চাও অর্থাৎ তুমি যদি অর্থনীতি ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও তাহলে তোমাকে অ্যাডমিশন টেস্টে কমপক্ষে বাংলায় আট ইংরেজিতে আট সাধারণ জ্ঞান অথবা গণিত অথবা অর্থনীতিতে সাত এবং বিশ্লেষণ দক্ষতায় সাত পেতে হবে এরপরে তুমি যদি লোক প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক যোগাযোগ ও সাংবাদিকতা এরপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এরপর হচ্ছে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স রাজনীতি বিজ্ঞান সমাজতত্ত্ব নিবিজ্ঞান অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিন্যান্স মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এখানে যে মোট চোদ্দোটা সাবজেক্টের কথা বললাম তাদের ক্ষেত্রেও কন্ডিশনগুলো সেম আমি যে ইতিমধ্যে যে অর্থনীতি এবং আইন বিষয়ের যে কন্ডিশনগুলো বললাম আর এখন যে চোদ্দোটা সাবজেক্টের কথা বললাম এই সাবজেক্টগুলোর ক্ষেত্র শর্ত বা কন্ডিশনাল পাসমার্ক একই আশা করি এই চোদ্দোটা সাবজেক্ট এবং ওইখানে টোটাল দুইটা সাবজেক্ট মোট ষোলোটা সাবজেক্টের কন্ডিশনাল পাস অর্থাৎ কত তোমাকে সর্বনিম্ন পেতে হবে সেই বিষয়টা পরিষ্কার হয়েছে ইনশাল্লাহ এবার হচ্ছে তোমার এইচএসির জন্য কোনো শর্ত নেই অ্যাডমিশন টেস্টে কমপক্ষে পেতে হবে যারা এইচএসসির জন্য কোনো শর্ত নেই অ্যাডমিশন টেস্টে কমপক্ষে পেতে হবে বাংলায় আট ইংরেজিতে আট সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি এটাতে সাত বিশ্লেষণ দক্ষতা এটাতে হচ্ছে সাত ওই চোদ্দোটা সাবজেক্টের এগুলো হচ্ছে কন্ডিশন এরপরে হচ্ছে মনোবিজ্ঞান বিষয়ে যদি তুমি অ্যাডমিট হতে চাও বা ভর্তি হতে চাও বা মনোবিজ্ঞান নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে অ্যাডমিশন টেস্টে কমপক্ষে বাংলায় আট ইংরেজিতে আট সাধারণ জ্ঞান গণিত অথবা অর্থনীতি এগুলোতে সাত বিশ্লেষণ দক্ষতায় সাত পেতে হবে এরপরে তুমি যদি ভূগোল ও পরিবেশবিদ্যা এই বিষয়ে পড়তে চাও তাহলে অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় তোমাকে কমপক্ষে বাংলায় আট ইংরেজিতে আট সাধারণ জ্ঞান গণিত অথবা অর্থনীতিতে সাত এবং বিশ্লেষণ দক্ষতায় কমপক্ষে সাত পেতে হবে এটা গেল ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে যদি তুমি পড়তে চাও এ পর্যায়ে আমরা আলোচনা করব যে ডি ইউনিটের অধিভুক্ত বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে প্রথম হচ্ছে আইন অনুষদে অধিভুক্ত বিষয় হল শুধুমাত্র আইন অর্থাৎ আইন অনুষদে শুধুমাত্র ল ছাড়া অন্য কোনো বিষয় নেই এরপরে হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদে কী কি বিষয় রয়েছে এক্ষেত্রে তোমাদের যে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি লোক প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক যোগাযোগ ও সাংবাদিকতা ডেভেলপমেন্ট স্টাডিজ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স রাজনীতি বিজ্ঞান এরপর হচ্ছে সমাজতত্ত্ব এরপর হচ্ছে নিবিজ্ঞান এগুলো হচ্ছে যারা সমাজবিজ্ঞান অনুষদে রয়েছে তোমাদের এই এই বিষয়গুলো রয়েছে এরপরে হচ্ছে ব্যবসায় প্রশাসন এই অনুষদে যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিন্যান্স মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এরপরে হচ্ছে জীববিজ্ঞান অনুষদে যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ভূগোল ও পরিবেশবিদ্যা মনোবিজ্ঞান এখন আসি মানবিকের স্টুডেন্টরা যে কোনো সাবজেক্টে পড়তে পারবে যারা মানবিক বিভাগে রয়েছ তোমরা যে কোনো সাবজেক্টে পড়তে পারবা ডি ইউনিটের যে কোনো সাবজেক্টে পড়তে পারবা এরপরে হচ্ছে কমার্সের স্টুডেন্টরা কমার্সের সাবজেক্ট ভূগোল ও পরিবেশবিদ্যা মনোবিজ্ঞান সাবজেক্ট ছাড়া যে কোনো সাবজেক্টে পড়তে পারবে যারা কমার্সের স্টুডেন্ট তারা ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান এই দুইটা সাবজেক্ট বাদ দিয়ে ডি ইউনিটের যত সাবজেক্ট আসে প্রত্যেকটা সাবজেক্টে পড়তে পারবে এরপরে হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো সায়েন্সের স্টুডেন্টরা ভূগোল ও পরিবেশবিদ্যা মনোবিজ্ঞান সাবজেক্ট ছাড়া যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তোমাদের ক্ষেত্রে ভূগোল পরিবেশবিদ্যা ও মনোবিজ্ঞান সাবজেক্ট ছাড়া যে কোনো সাবজেক্টে পড়তে পারবে এই দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্ট যে কোনো একটা পড়তে চাইলে এই দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্ট বলতে কি মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিদ্যায় যদি তুমি পড়তে চাও তাহলে এ ইউনিটের স্টুডেন্টদেরকে সায়েন্সের এ ইউনিটের এক্সাম দিতে হবে যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকার পরেও যদি তুমি ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান এই বিষয়ে যদি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই এ ইউনিটের এক্সাম অবশ্যই দিতে হবে ঠিক আছে এই হলো সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে কন্ডিশনগুলো এবার আসি আমাদের ডি ইউনিটের মোট আসন সংখ্যা কতগুলো ডি ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে এক হাজার একশত সাতান্নটি এর মধ্যে আইন বিভাগে বা আইন বিষয়ে মোট আসন রয়েছে একশো পনেরোটি এটা সবার জন্য উন্মুক্ত এরপরে হচ্ছে মানবিকের জন্য মোট আসন হচ্ছে তিনশত একাত্তরটি ডি ইউনিটে তিনশো পনেরোটি সিট সমাজবিজ্ঞান অনুষদের জন্য এবং তিরিশটি ব্যবসায় প্রশাসন অনুষদের জন্য এবং ছাব্বিশটি জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত অর্থাৎ তিনশো একাত্তরটি আসন থেকে তিনশো পনেরোটি হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদের স্টুডেন্টদের জন্য এরপরে হচ্ছে তিরিশটা হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদের এরপর হচ্ছে ছাব্বিশটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদের আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ভাবে কোন কোন বিভাগে কয়টা করে আসন রয়েছে সেগুলো এখন আমরা জানি প্রথম হচ্ছে অর্থনীতিতে চল্লিশটি অর্থাৎ আসন এরপর হচ্ছে বিজ্ঞানে হচ্ছে তিপ্পান্নটা সমাজতত্ত্বতে হচ্ছে তিপ্পান্নটা লোকপ্রশাসনে হচ্ছে তিপ্পান্নটা নিবিজ্ঞানে হচ্ছে চৌত্রিশটা আন্তর্জাতিক সম্পর্কে হচ্ছে চৌত্রিশটা যোগাযোগ ও সাংবাদিকতায় হচ্ছে চব্বিশটা ডেভেলপমেন্ট স্টাডিসে বারোটা ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এখানে হচ্ছে বারোটা অ্যাকাউন্টিংয়ে হচ্ছে তিনটা ম্যানেজমেন্ট হচ্ছে পাঁচটা ফিন্যান্স হচ্ছে ছয়টা মার্কেটিং হচ্ছে ছয়টা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে পাঁচটা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স হচ্ছে পাঁচটা এরপরে হচ্ছে ভূগোল ও পরিবেশবিদ্যা এখানে হচ্ছে দশটা এবং মনোবিজ্ঞানে হচ্ছে ষোলোটা এখন আমরা জানবো বিজ্ঞানের জন্য মোট কতগুলো আসন বরাদ্দ রয়েছে বিজ্ঞান যারা স্টুডেন্ট অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা তোমাদের ক্ষেত্রে ডি ইউনিটের ক্ষেত্রে তোমার আসন রয়েছে পাঁচশত নয়টা পাঁচশত এর মধ্যে তিনশো একচল্লিশটি সিট সমাজ বিজ্ঞান অনুষদের এবং একশত আটষট্টি সিট হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদের ক্ষেত্রে তো যারা বিজ্ঞানের স্টুডেন্ট রয়েছে তোমাদের ক্ষেত্রে অর্থনীতিতে হচ্ছে রাজনীতি বিজ্ঞানে হচ্ছে তিপ্পান্নটি সমাজতত্ত্বে হচ্ছে তিপ্পান্নটি লোক প্রশাসনে হচ্ছে তিপ্পান্নটি নিবিজ্ঞানে হচ্ছে চৌত্রিশটি আন্তর্জাতিক সম্পর্কে হচ্ছে চৌত্রিশটি যোগাযোগ ও সাংবাদিকতা হচ্ছে চব্বিশটি ডেভেলপমেন্ট স্টাডিসে হচ্ছে বারোটি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এখানে হচ্ছে বারোটি অ্যাকাউন্টিংয়ে হচ্ছে বিশটি ম্যানেজমেন্টে হচ্ছে চল্লিশটি ফিন্যান্সে হচ্ছে এগারোটি মার্কেটিংয়ে হচ্ছে ২৭টি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে হচ্ছে পঁয়তাল্লিশটি ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সে হচ্ছে পঁচিশটি এটা গেল যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তোমাদের ক্ষেত্রে আসন সংখ্যাগুলো এরপরে হচ্ছে ব্যবসায় শিক্ষায় মোট আসন সংখ্যা হচ্ছে একশো বাষট্টি যেগুলো এই একশো বাষট্টিটির সবগুলো সিট হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদে যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে অর্থনীতিতে হচ্ছে ছাব্বিশটি বিজ্ঞান হচ্ছে ছাব্বিশটি সমাজতত্ত্বে হচ্ছে ছাব্বিশটি লোকপ্রশাসনে হচ্ছে ছাব্বিশটি নিবিজ্ঞানে হচ্ছে সতেরোটি আন্তর্জাতিক সম্পর্কে সতেরোটি যোগাযোগ ও সাংবাদিকতা হচ্ছে বারোটি ডেভেলপমেন্ট স্টাডিসে হচ্ছে ছয়টি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এখানে হচ্ছে ছয়টি এই হলো তোমাদের ডি ইউনিট সম্পর্কে যতগুলো ইউনিটের আসন সংখ্যা সব কিছু জানলাম এবং কোন কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে কোন কোন সাবজেক্ট পেতে হলে তোমাকে কী কী কোন সাবজেক্টে কত করে পেতে হবে সব কিছু আমরা ডিটেল আলোচনা করলাম এর পরেও যদি তোমার ডি ইউনিট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা সেই কমেন্টের রিপ্লাই আমি সেটার উত্তর দিয়ে দিব। আর যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ